দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। সুপারস্টার শাকিব খান এবং বুবলি ডিভোর্স নিয়ে এবার মুখ খুলেছেন নায়িকা মৌসুমী। দর্শক, বিস্তারিত জানতে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বাবা হিসেবে 9 মাস কোনো দায়িত্ব পালন করেননি শাকিব খান, তবুও পাশে আছেন বুবলি, এমন মন্তব্য করেছেন। এদিকে নায়িকা মৌসুমী, তিনি বললেন শাকিব খানকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করেছে বুবলি, অপুর সংসারটা ভেঙেছে, এখন ভেবেছিলাম হয়তো শাকিব স্থির হবে, বুবলিকে নিয়ে সে সংসার করবে, কিন্তু শাকিব আবারও সেই ভুলটা করল, এতে করে কিন্তু শাকিব খানের ইমেজ নষ্ট হচ্ছে। নায়িকা মৌসুমী বললেন শাকিবের এবার উচিত স্থির হওয়া, ঠান্ডা মাথায় কাজ করা, কারণ শাকিব দেশের একজন জনপ্রিয় সুপারস্টার, দেশের এক নাম্বার শীর্ষে অবস্থান করছে শাকিব খান। শাকিব খানের এমন অস্থির মন মানসিকতার কারণে শাকিবের ইমেজটা কিন্তু ধরে রাখতে পারছে না, যেখানে নায়ক সিয়ামের একের পর এক মুভি মুক্তি পাচ্ছে। গোলই সিনেমা এবং শান একসাথে মুক্তি পেয়েছিল, এরপর শাকিবের কিন্তু একটি সিনেমাও মুক্তি পেল না, কিন্তু সিয়ামের পরপর 3-4টি মুভি একের পর এক সুপার হিট হয়ে যাচ্ছে। শাকিবের এখন উচিত তার ভুলগুলো সংশোধন করে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে না ভেবে এখন তাকে কাজে মন দেয়া। ইন্ডাস্ট্রিতে শাকিবের শত্রুরও অভাব নেই, তাই আমি শাকিবের শুভাকাঙ্ক্ষী এবং তার বড় বোন হিসেবে একটি কথাই শাকিবকে এখন বলতে চাই, শাকিবের এখন উচিত কাজে মন দেয়া। এদিক এক সাক্ষাৎকারে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী বুবলি। এদিকে শাকিব খানের সঙ্গে অনেক নায়িকা সহ বিভিন্ন ইস্যুতে বিতর্ক শোনা যায়, এসব কথার উপর আস্থা রাখেন না বুবলি। বুবলি বলেন শাকিব খানকে বিশ্বাস করেন তিনি। বুবলি বলেন এসব বিতর্ক আমার কানেও আসে। নায়িকা পূজা চেরিকে ইঙ্গিত করে বুবলি বললেন যে যাই বলুক না কেন শাকিবকে আমি চিনি, শাকিব এই ধরনের কাজ করবে না। প্রায় 9 মাস ধরে বুবলির সঙ্গে যোগাযোগ নিয়ে শাকিব খানের, এমন দাবি করেছেন শাকিব খান। এ প্রসঙ্গে বুবলি বলেন এসব নিয়ে আমি আসলে কখনোই কথা বলতে চাইনি, কিন্তু শাকিব নিজে যখন প্রসঙ্গটা তুলেছে আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে 9 মাস কি কোনো দায়িত্ব পালন করেনি শাকিব। বুবলিকে নিয়ে যখন শাকিবকে জড়িয়ে অপবিশ্বাস তার ঘর ভাঙ্গা নিয়ে কথা বলেছিল, সেই সময় বুবলি চুপ থেকে অনেক কিছু বলতে চেষ্টা করেছিলেন, অনেক কিছু বোঝাতে চেষ্টা করেছিলেন। হয়তো সবাই ভেবেছিল নায়িকা বুবলি অন্যকে বিয়ে করে তিনি প্রমাণ করবেন শাকিবের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এমনটি তো হয়নি। তিনি কিন্তু চুপ থেকে নায়িকা অপবিশ্বাসের সংসারটাকে তছনছ করে দিয়েছিলেন। তাহলে এখন কি করে তিনি সময়ের অপেক্ষা করছেন, কি করে এত বড় বড় কথা বলেন নায়িকা বুবলি? সেই সময়ও কিন্তু এত বড় বড় কথাই বলেছিলেন নায়িকা বুবলি অপুকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, অপবিশ্বাস ঠিক ছিল তার জায়গায় নাকি বুবলি শাকিবকে বিয়ে করে সে তার জায়গায় ঠিক আছে, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক তো করবেনই, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনও যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না, কারণ দর্শক বিনোদন জগতের শীর্ষ খবরগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।